সুজানগর পৌর এলাকার মধ্য দিয়ে প্রবাহিত ইছামতি নদীর বান্নাই খাল, কথিত আছে গাজনার বিল সহ 52টি বিলের পানি এদিক দিয়েই নিষ্কাশিত হয় বলেই খালটির এই নামকরণ। একসময় বিশাল প্রশস্ত এই খাল দিয়ে চলত বড় বড় নৌকা, অথচ অবৈধ দখলের চাপে এটি এখন মৃতপ্রায়। এখানে অবৈধ স্থাপনা আছে, এই দিয়ে সম্পূর্ণরূপে উৎখাত করে একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করতে মানে সরকারের কাছে আমরা আকুল আবেদন জানাই। লঞ্চ জাতীয় এদিক ভাটির গাছটা ছিল, জঙ্গল ছিল, এখন সাতদিনের পরে এইসব ঘর দরজা হয়ে গেছে। পানির প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার কারণে পৌরসভার একটা বেশিরভাগ জায়গাটাই প্রায় প্রতি বছরের বেশিরভাগ সময়টা আপনার জলাবদ্ধতার সৃষ্টি হয়ে থাকে। বন্ধ হয়ে গেছে সুজানগর পৌর এলাকাসহ গাজনার বিলের পানি নিষ্কাশন, ফলে ময়লা আবর্জনায় দুর্গন্ধময় পরিবেশের সৃষ্টি হয়েছে পৌর এলাকায়। এ খালে দুধার দখল করে গড়ে তোলা হয়েছে দুইতলা তিনতলা ভবন সহ বড় বড় অবকাঠামো। বর্তমানে অবৈধ দখল এবং এই ময়লা আবর্জনার কারণে এটা একবারে বন্ধ প্রায়, এবং এটা পানি নিষ্কাশনের ব্যবস্থা একেবারেই নাই। এমনিতে গন্ধ এমনভাবে যায়, মানুষের মেয়েরা যাচ্ছে, কলেজে যাচ্ছে, দুর্গন্ধ, মানুষের যাওয়ার মতো পরিস্থিতি নেই। সরকারি যেটা জমি সেটা মনে করেন যে মুক্তিযোদ্ধা মার্কেট, সেই জায়গা বিল্ডিং করেছে, অর্থাৎ ওই বান্নায় যে উচ্চমুখটা দূষিত পানি বের হয়ে যাওয়ার উচ্চমুখটা বন্ধ করে দেওয়া হয়েছে। এটা দখলদারদের দাবি, বৈধভাবেই তারা সেখানে বসবাস করছে, তাদের এসব জমি সরকারের আরএস রেকর্ডভুক্ত, তারা নিয়মিত খাজনাও দিচ্ছেন, তবে বর্তমানে খাজনা নেওয়া বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। আমাদের জমি জেনুইন কাগজপাতি সব কিছু আছে, কাগজে কথা বলবি জমি। এখানে যদি সরকারের সম্পত্তি থাকে সরকার খাল কাটবে, প্রজার সম্পত্তি সরকার হুকুম দখল করার কোনো সুযোগ কারোর দেয়নি। উপজেলা প্রশাসন বলছে সরকারি নির্দেশনা অনুযায়ী সিএস রেকর্ড ধরেই নদীর জায়গা পুনরুদ্ধার করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী যে বলেছে যে নদীর প্রবাহ যেখানে বাধাপ্রাপ্ত হয় সেখানে বাধা প্রদানকারী কোনো কিছু থাকতে পারবে না, সেই হিসেবেই সিএস রেকর্ড অনুযায়ী এগুলো করা হচ্ছে, এবং তারই ধারাবাহিকতায় আমাদের বান্নাই খালও অবশ্যই দখলমুক্ত হবে। তবে গেল 23শে ডিসেম্বর এখানে উচ্ছেদ অভিযান শুরুর কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। উৎপল মির্জা, মাছরাঙ্গা সংবাদ, পাবনা।